Assalamu alaikum, dear digital smart digital marketer. সবাইকে আজকে ক্লাস স্বাগতম। আমরা আজকে আলোচনা করব জিএ নিয়ে। হোয়াট ইজ জিএ? জিএ বলতে গুগল অ্যানালিটিক কি? গুগল অ্যানালিটিকের আপডেট ভার্সন হচ্ছে গুগল অ্যানালিটিক 4। যদি গুগল তাহলে এর আগে আমাদেরকে গুগল অ্যানালিটিক নিয়ে অ্যানালিটিক কি এটা বুঝতে হবে। এটার আপডেট ভার্সন হচ্ছে গুগল অ্যানালিটিক 4। তো যদি আমরা দেখি হোয়াট ইজ গুগল অ্যানালিটিক, গুগল অ্যানালিটিক হলো একটি বিনামূল্যের ওয়েব অ্যানালিটিক পরিষেবা বা গুগলের মাধ্যমে করা যায় গুগল অ্যানালিটিক ওয়েবসাইট। গুগল অ্যানালিটিক হলো একটি বিনামূল্যের ওয়েব অ্যানালিটিক্স পরিষেবা যা গুগলের মাধ্যমে করা যায় গুগল অ্যানালিটিক্স ওয়েবসাইট ট্রাফিক ট্র্যাক করা এবং রিপোর্ট করা কাজ রিপোর্ট করার কাজ করে রিপোর্ট রিপোর্ট করার কাজ করে এটি ওয়েবসাইট ব্লগার এবং ডিজিটাল বিপণনকারীদের তার ওয়েবসাইটে ব্যবহারকারীর আচরণ বিশ্লেষণ করতে পারে, যেমন কতজন লোক সাইটটি পরিদর্শন করছে, তারা প্রতিটি পৃষ্ঠায় কতক্ষণ অবস্থান করছে, কোন পৃষ্ঠাগুলি সবচেয়ে জনপ্রিয় এবং তারা কিভাবে সাইটটিতে খুঁজে পেয়েছে ইত্যাদি কাজ গুগল অ্যানালিটিক্স সামগ্রিকভাবে। গুগল অ্যানালিটিক্স হলো এই ওয়েবসাইট পারফরমেন্স বোঝার এবং অনলাইন ব্যবসার ফলাফল উন্নত করার জন্য একটি শক্তিশালী টুল করে থাকে। কেন গুগল অ্যানালিটিক্স ব্যবহার করবেন? গুগল অ্যানালিটিক্স কেন ব্যবহার করবেন? গুগল অ্যানালিটিক্স ব্যবহার করার বিভিন্ন কারণ উল্লেখ করা যায়। এর মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি কারণ উল্লেখ করা হলো, প্রথম হচ্ছে সহজে আপনার ওয়েবসাইটে কতজন ভিজিটর আছে এবং একদিনে এক মাসে বা কত মিনিটে কতজন ইউজার আপনার ওয়েবসাইটে ভিজিট করলো তা দেখা যায়। গুগল অ্যানালিটিক্স একটি সম্পূর্ণ ফ্রি একটি টুলস যা আমরা খুব সহজে ব্যবহার করতে পারি। আপনার ভিজিটররা কোন দেশ থেকে ভিজিট করছে তা দেখতে পাবেন, কোন পেজ থেকে বা আপনার কোন আর্টিকেল থেকে ইউজার পেজ ভিউ করলো তা দেখতে পারবেন। আপনার যে আর্টিকেলটি ইউজ করা ইউজার ভালো পড়বে তা থেকে আপনি ধারণা নিতে পারবেন পরবর্তী আর্টিকেল কিভাবে লিখতে হবে এবং তার একটি সুনির্দিষ্ট ধারণা পাবেন। এরপর হচ্ছে গুগল অ্যানালিটিকের কাজগুলো কি কি। আমি যদি দেখি গুগল অ্যানালিটিকের কাজগুলো কি কি, গুগল অ্যানালিটিক কাজগুলো বিভিন্ন রকম যা আপনাকে একটি সাইট সম্পর্কে মূল্য বলে এবং সঠিক ধারণা দেয়। গুগল অ্যানালিটিকের এই অ্যানালিটিকের কাজগুলো গুগল অ্যানালিটিকের কাজগুলো কী কী তার নিচে দেওয়া হলো। প্রথম হচ্ছে ওয়েবসাইট ট্রাফিক অ্যানালাইসিস, আপনার ওয়েবসাইটে ট্রাফিক যে আসবে এই ট্রাফিকগুলো অ্যানালাইসিস করবে। অডিয়েন্স অ্যানালাইসিস, আপনার অডিয়েন্সগুলোকে অ্যানালাইসিস করে দেখাবে। কন্টেন্ট অ্যানালাইসিস, আপনি যে কন্টেন্টগুলো দিবেন এগুলো অ্যানালাইসিস করে দেখাবে। কনভার্সন ট্র্যাকিং, আপনার কনভার্সন কীভাবে হয় ওইটা ট্র্যাক করবে। রিয়েল টাইম অ্যানালাইসিস, আপনার রিয়েল টাইম অ্যানালাইসিস দেখাবে। রিয়েল টাইমে বলতে আপনার বর্তমান টাইমটাতে কতজন আপনার এখানে ওয়েবসাইটে বর্তমান অবস্থান কত আছে। সাইট সার্চ অ্যানালাইসিস, ইউজার বিহেভিয়ার, এই যে বিহেভিয়ার মানে কি, আপনার একজন ইউজার আসলো তার যে লাইক কমেন্ট শেয়ার এবং সে স্ক্রল করাগুলো এগুলোগুলো হচ্ছে বিহেভিয়ার। কাস্টমাইজেশন অ্যান্ড ইন্টিগ্রেশন, রেফারেল ট্র্যাকিং, সাইট স্পিড অ্যানালাইসিস, ডাটা ভিজুয়ালাইজেশন, ডাটা এক্সপোর্ট অ্যান্ড ইন্টিগ্রেশন এটসেট্রা। অর্থাৎ আপনার গুগল অ্যানালিটিক কাজগুলো হচ্ছে গুগল অ্যানালিটিক মূলত এই কাজগুলাই করে থাকে। তাহলে আমরা যদি গুগল অ্যানালিটিক যদি আপনার ভালোভাবে আপনি শিখতে চান তাহলে আপনাকে এই কাজগুলো কীভাবে করে এটা জানতে হবে। আশা করি আপনাদের এখন কনসেপ্টটা ক্লিয়ার, গুগল অ্যানালাইটিক জিনিসটা কী। এই গুগল অ্যানালাইটিকের আপডেট মাসে হচ্ছে গুগল অ্যানালাইটিক 4। সবাইকে ধন্যবাদ।